হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। রিজনিংয়ের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। রিজনিংয়ের অন্তর্গত ডাইরেকশন টেস্ট বা দিক নির্ণয় যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ তার পার্ট টু। পার্ট ওয়ানে আমি তোমাদের যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম তার ভেতর থেকে নাম্বার থ্রি যে রিজনিংটা ছিল, সেই রিজনিংটা আমি আজকে তোমাদের সমাধান করে দেখিয়ে দেবো। আমার চ্যানেলের এক সাবস্ক্রাইবার বন্ধু, সে রিকোয়েস্ট করেছে যাতে আমি তিন নম্বরটা সলভ করে তোমাদেরকে দেখিয়ে দিই, এবং চার এবং পাঁচ যে দুটো দেওয়া ছিল তার ভেতর থেকে চার নম্বর রিজনিংয়ের সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, 16 কিলোমিটার, এবং পাঁচ নম্বর রিজনিংয়ের সঠিক উত্তরটি হচ্ছে নাম্বার সি, 5 কিলোমিটার উত্তর পূর্ব। তাহলে চলো দেখে নেওয়া যাক তিন নম্বর রিজনিংটার সমাধান। তিন নম্বর রিজনিংয়ের প্রশ্নটা ডাইরেকশন টেস্ট অধ্যায়ের পার্ট ওয়ানের ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে চাইলে দেখে আসতে পারো। আমি সমাধানটা করিয়ে দিচ্ছি। প্রশ্নে বলা ছিল, এক ব্যক্তি 10 মিটার সামনে গিয়ে আবার 10 মিটার ডান দিকে গেলেন। আমি তোমাদেরকে বলেছিলাম ডাইরেকশন টেস্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যাত্রাপথ শুরু করতে হয়। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি 10 মিটার সামনের দিকে গেল প্রথমে, তাহলে এই বিন্দু থেকে 10 মিটার সামনের দিকে মানে খাতার উপরের দিকে অর্থাৎ উত্তর দিকে সে গেল প্রথমে 10 মিটার, আবার 10 মিটার ডান দিকে গেলেন। এবার তার মুখ যদি উপরের দিকে থাকে তাহলে তার ডান দিক হয় পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকে সে আবার গেল 10 মিটার। এরপর ওই ব্যক্তি প্রত্যেকবার বাম দিকে যথাক্রমে 5 মিটার, 15 মিটার এবং 15 মিটার করে গেলেন, তাহলে তিনবার সে টার্ন নেবে এবং তিনবারই বাঁ দিকে, তার মধ্যে প্রথমবার 5 মিটার, দ্বিতীয়বার 15 মিটার, তারপরের বার 15 মিটার। তাহলে তার মুখ যদি এদিকে ডান দিক করে থাকে তাহলে তার বাঁ দিক হবে উপরের দিক অর্থাৎ উত্তর দিকে, সে প্রথমে গেল 5 মিটার, এইখান থেকে সে আবার বাম দিকে গেল অর্থাৎ পশ্চিম দিকে, পশ্চিম দিকে সে এবার গেল 15 মিটার, এবং এখান থেকে সে আবার গেল 15 মিটার, অর্থাৎ এবার সে আসবে নিচের দিকে মানে দক্ষিণ দিকে, সে আবার এলো 15 মিটার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে শুরু থেকে শেষ স্থানের দূরত্ব কত। তাহলে তার শুরু স্থান ছিল এটা এবং শেষ স্থান হলো এটা, এই দূরত্বটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে দেখো টোটাল পথটা ছিল 15 মিটার, এবং এখানে তার থেকে কিন্তু 10 মিটার অলরেডি সে একবার আগে গিয়েছে, অর্থাৎ এখানে টোটাল এই 15 মিটার থেকে এইটুকু যদি 10 মিটার হয় তাহলে এই বাকি এই অংশটা হবে 5 মিটার, কারণ এই 5 আর এই 10 মিলেই তো হয় 15, 5 আর 10 15। তাহলে এটা যদি 5 মিটার হয় এটাও হবে তাহলে 5 মিটার, অর্থাৎ অঙ্কের ভাষায় করতে গেলে এই যে 15 মিটার টোটাল পথ এর থেকে বিয়োগ হবে এই 10, তাহলে আমরা উত্তর পেলাম 5 মিটার, অর্থাৎ সঠিক অপশানটি হবে অপশান এ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা, ডাইরেকশন টেস্ট অধ্যায়ের পার্ট টুর প্রথম প্রশ্ন আজকে শুরু হবে কোশ্চেন নাম্বার 6 রিজনিং থেকে, এবং 6 নম্বর প্রশ্নটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা খাতায় এটাকে লিখে রাখতে পারো। আমি এখন এই 6 নম্বর প্রশ্নের সমাধানটা করিয়ে দিচ্ছি। 6 নম্বর রিজনিংয়ে বলা হয়েছে অনিমেষ পশ্চিম দিকে 15 মিটার গেল। তাহলে এখানে আমি রিজনিংয়ে বলেছি একটা নির্দিষ্ট বিন্দু থেকে প্রথমে শুরু করতে হয়, তাহলে এই নির্দিষ্ট বিন্দু থেকে পশ্চিম দিকে অনিমেষ গেল কতটা, 15 মিটার। তারপর বলা হয়েছে এরপর ডান দিকে ঘুরে 15 মিটার গেল। এবার অনিমেষের মুখ যদি এদিকে থাকে তাহলে অনিমেষের ডান দিক মানে হচ্ছে উত্তর দিক অর্থাৎ উপরের দিক, তাহলে অনিমেষ উপরের দিকে গেল 15 মিটার। তারপর বাম দিকে ঘুরে 10 মিটার গেল, এবার বাম দিক মানে হচ্ছে পশ্চিম দিক, সে গেল 10 মিটার। এরপর আবার বাম দিক ঘুরে 15 মিটার গেল, তাহলে আবার বাম দিকে ঘোরা মানে নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে আসা, সে আসলো 15 মিটার। তাহলে এখন তিনি যাত্রাপথের শুরুর স্থান থেকে কত দূরে আছেন, তাহলে তার যাত্রাপথ ছিল এখানে এবং বর্তমানে সে এখন আছে এখানে, তাহলে এই টোটালটা কত ডিস্টেন্স বার করতে হবে। এখানে অলরেডি সে 15 মিটার এদিকে এসেছে, আর এইটুকুর দূরত্ব কত বার করতে হবে। এখানে দেখো এইটুকুর ডিস্টেন্স 10 মিটার, অর্থাৎ এখানে 10 মিটার মানে এখানকার দূরত্ব কিন্তু 10 মিটার, তাহলে এই 15 এবং 10 15 10 টোটাল হলো 25 মিটার। তাহলে
যাত্রাপথের শুরু স্থান থেকে তার বর্তমান দূরত্ব কিন্তু এখন 25 মিটার। তাহলে এক্ষেত্রে সঠিক অপশানটি হলো অপশান ডি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ 7 নম্বর প্রশ্নটি। এই প্রশ্নের সমাধান এখন আমরা করব। তো প্রশ্নে কি বলা হয়েছে, রমেশের বাড়ির দরজা পূর্বমুখী। তাহলে এখানে রমেশের বাড়িতে একটা যেই দরজা আছে, যে দরজার মুখ পূর্বমুখী, অর্থাৎ এদিকে ডান দিক, অর্থাৎ পূর্ব দিকে। তারপর কি বলা হয়েছে, তার বাড়ির পিছন দিক থেকে সে যাত্রা শুরু করলো, প্রথমে সে সোজা 50 মিটার হাঁটলো। তাহলে দরজার মুখ যদি এদিকে হয়, তার ঠিক বিপরীত অর্থাৎ উল্টো দিকে সে প্রথমে গেল 50 মিটার, এরপর সে ডান দিকে বাঁক নিল এবং 25 মিটার হাঁটলো। এই দিক থেকে ডান দিকে বাঁকা মানে উপর দিকে, অর্থাৎ উত্তর দিকে যাওয়া। উত্তর দিকে সে আবার গেল কতটা, উপর দিকে সে গেল 25 মিটার। সবশেষে সে বাম দিকে বাঁক নিল এবং 50 মিটার হাঁটার পর থামলো। তাহলে আবার সে এইদিকে 50 মিটার বাম দিকে মানে পশ্চিম দিকে হাঁটলো 50 মিটার। তাহলে প্রশ্নে বলা হয়েছে, এখন শুরুর স্থান থেকে সে কোন দিকে আছে, অর্থাৎ শুরুর স্থান ছিল এটা এবং তার বর্তমান অবস্থান হচ্ছে এটা। তাহলে এখানে শুধু বার করতে হবে যে দিকটা কোন দিক। তাহলে প্রশ্নে বলা হয়েছিল দরজার ডান সাইডটা হবে পূর্ব দিক। তাহলে এখানে যদি আমরা ডাইরেকশনটা এঁকে নিই, এদিকটা পূর্ব, এদিকটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। তাহলে এবার দেখব তার পজিশানটা। সে এখন এখানে আছে এবং যাত্রা শুরু করেছিল তার দরজা এখান থেকে, অর্থাৎ সে কোনাকুনি এখন তার বর্তমান পজিশান আছে এখানে। তাহলে বোঝাই গেল এখানে উত্তর পশ্চিমের মাঝামাঝি। সুতরাং তার বর্তমান এখন পজিশান আছে উত্তর পশ্চিম, অর্থাৎ এক্ষেত্রে সঠিক অপশানটি হবে অপশান সি। এটি কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ রিজনিং, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো তাহলে বন্ধুরা, এবার তোমাদের হোমওয়ার্কের পালা। 8, 9, 10 এই তিনটে আমি তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়ে দিচ্ছি। এর সঠিক উত্তর তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং এই ভিডিওগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ কিনা সেটাও জানাবে, এবং নিজেদের বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করবে যাতে তারাও পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।